বর্তমানে দেশের প্রায় $3 বিলিয়ন কাছাকাছি। প্রশ্ন হচ্ছে, যারা জনগণ অর্থ লোপাট করল, ইসলামে তাদের শাস্তি কি হবে এবং তারা কি কখনো ক্ষমা পাওয়ার সুযোগ আছে? দেখুন, রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করেছে অথবা রাষ্ট্রীয় সম্পদ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা বাইরে নিয়ে গেছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লুটতরাজ করেছে, এদের অবস্থা কি আমাদের মধ্যে বড় করুণ হবে। একজন মানুষের ব্যক্তিগত টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করলে, কারো সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করলে সেটার ভয়াবহতা যত বেশি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহতা তার চাইতে বহুগুণ বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাষ্ট্রের সম্পদ কোটি কোটি মানুষের, অতএব রাষ্ট্রের এই কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে, কোটি কোটি মানুষের হক সেখানে জড়িয়ে আছে। পরিমাণ যত বেশি হবে এবং পাওনাদারের পরিমাণ যত বেশি হবে, তার ভয়াবহতা তত বেশি হবে। অবাক করার বিষয় হলো, এরকম অনেকে আছেন যারা লুটতরাজ করেন, আবার তারা খুব ব্যক্তিগত আমলের প্রতি খুব মনোযোগী, তাদেরকে দেখা যায় হজ করেন, উমরা করেন, এতেকাফ করেন, দান সাদাকা করেন, মাশাআল্লাহ অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করেন। এটা হলো রীতিমতো গাছের গোড়া কেটে আগের পানি দেওয়ার মতো। এই ব্যক্তিগত আমলগুলোর দুই পয়সার কোনো মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বান্দার হকের গুরুত্ব এত বেশি যে নফল আমল পাহাড় পরিমাণে যদি হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নফল আমল যদি কোনো একজন লুটতরাজকারীর আমল নামে দিয়ে দেওয়া হয়, তারপরও তার লুটতরাজের যে অপরাধ সেটা থেকে কোনোভাবে সে মুক্তি পাবে না। তো এই জন্য তাদের পরিণতি কী হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিম, বড় বড় অত্যাচারীদের কথা আমরা জানি, কিন্তু এরকম গোটা রাষ্ট্রের জনগণের হক লুটতরাজ করে, রাষ্ট্রকে খালি করে নিয়ে যাওয়া, নিজের আখের গোছানো, এইরকম নজির বা এরকম দৃষ্টান্ত পূর্বের ইতিহাসেও খুব একটা খুঁজে পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দান করেন, তারা যদি কেউ ফিরে আসতে চায় এবং সবগুলো যদি ফেরত দেয়, সেই সাথে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে ক্ষমা হতে পারে। এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমার অযোগ্য, সব অপরাধই ক্ষমার যোগ্য। এমনকি শিল্প যদি করে কেউ আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চায়, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু ক্ষমা চাওয়ার যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে হবে। আর্থিক এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি ইস্তিগফার করলেন, দোয়া দরুদ করলেন, কান্নাকাটি করলেন, সামান্য কিছু দিয়ে কাটাকাটি করলেন, এত সোজা না। অনেক মানুষ আছে দুই নম্বর পথে, অবৈধ পথে অনেক উপার্জন করে, উপার্জন করে শেষ করে এরপরে কিছু দান সাদাকা কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে বাকি সব টাকাকে সাদা করে নেয়। রাষ্ট্রের আইনে কালো টাকা সাদা করার সিস্টেম আছে। আপনি অবৈধভাবে উপার্জন করেছেন, কোথেকে উপার্জন করেছেন প্রদর্শন করতে পারছেন না, সরকারের ট্যাক্স দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনার সব টাকা বৈধ হিসাবে গণ্য করবে সরকার। তো আল্লাহর কাছে এই কালো টাকা সাদার কোনো সিস্টেম নাই। 100% টাকা যেটা অবৈধভাবে উপার্জন করেছেন, এটা যথাযথ মালিকের কাছে সবগুলো ফেরত দেওয়ার পর আল্লাহ কাছে মাফ চাইলে সেটা মাফ হতে পারে। আল্লাহ তাআলা এই মানুষের হক মারার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মানুষের হক মেরে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে অর্থ আত্মসাত করে, এরপরে আপনার ব্যক্তিগত আমল ইবাদত করে আল্লাহর কাছে ভালো সাজার যে চেষ্টা, ভালো হওয়ার যে চেষ্টা, এটা একেবারেই ব্যর্থ একটা চেষ্টা ছাড়া কিছুই না।